একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরতদেরকে অতিসত্বর নিকটস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া গেল। দুই দিনের টানা বর্ষণে পার্বত্য রাঙ্গামাটি শহরত ফার দশার সম্ভাবনা দেখা দিয়ে ফারর পাদদেশত ঝুঁকিপূর্ণ জায়গা বাস গড়িনে নাগরিকরা নিরাপদ জায়গা সরাই লেজেবেল্লায় নানানমুখী তৎপরতা শুরু করছি রাঙ্গামাটি জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা। আপনারা ভিতরে কে আছেন? এই নিচের ঘরগুলোর মধ্যে কারা আছেন একটু বের হন তো। ফারো ঝুঁকিপূর্ণ জাকাত নাকি বাসগুড়ানোর লোকজন লড়ে নিরাপদ আশ্রয় কেন্দ্র চলে যাবে এবং বসবাসকারী লড়ে সতর্কতা বেলায় নির্দেশ জারি করছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। শুক্রবার সারাদিন ব্যাপী রাঙ্গামাটি শহরের বিভিন্ন জায়গা সচেতনতামূলক মাইকিং সহ স্থানীয় বাসিন্দা লড়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঝুঁকিপূর্ণ এলাকা সরজমিনে জায়গায় বাসিন্দা লড়ে হতা হয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান, এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, কোতোয়ালি থানার অফিসার আরিফুল আমিন সহ প্রশাসনের মানুষজন ও স্বেচ্ছাসেবী রাঙ্গামাটি জেলা প্রশাসন উদ্যোগে শহরের নয় ওয়ার্ডের 19 খান আশ্রয় কেন্দ্র খোলা হয় বলে জানায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান। তিনি হয় আপনারা জানেন ইতিমধ্যে অনেক কার্যক্রম গ্রহণ করা হয়েছে, জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন যতগুলো আশ্রয় কেন্দ্র আছে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, এখানে দেখছেন আপনারা পুলিশ প্রশাসন স্কাউট রোভার স্কাউট, এখানে আপনার স্বেচ্ছাসেবক বাহিনী ফায়ার সার্ভিস এবং আরও অনেক টিম এখানে একসাথে কাজ করছি আমরা এবং জনগণকে সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে যেন দুর্যোগকে আমরা ভালোভাবে মোকাবিলা করতে পারি। আমাদের প্রাথমিকভাবে 19টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বাড়ি বর্ষণে পাহাড় ধসের সম্ভাবনা আছে, আমরা সেভাবে স্বেচ্ছাসেবক যারা আছে স্থানীয়ভাবে আমরা ডোর টু ডোর প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি পরিবারকে আমরা জানিয়েছি যে আজ সন্ধ্যার মধ্যেই পাহাড় ধসের সম্ভাবনা এবং বাড়ি বর্ষণের সম্ভাবনা বেশি থাকায় সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে আশ্রয়কুণ্ডে যাওয়ার জন্য, বাড়ি বর্ষণ মানে আমরা আশ্রয়কুণ্ডে চলে যাবো আর কি। সি প্লাস চট্টগ্রাম।